আচ্ছা, আমি কল্যাণ চট্টোপাধ্যায়, কলকাতা বেসড ফটোগ্রাফার। দ্য ফটোগ্রাফার্স আর দ্য অপরচুনিস্ট অফ দ্য মোমেন্ট। আমরা মুহূর্তের সুবিধাবাদী, পরিষ্কার কথা। যে মুহূর্ত প্রত্যেকটা মানে পৃথিবীতে প্রত্যেকটা সময় মুহূর্ত বদলাচ্ছে, মুহূর্ত চেঞ্জ হচ্ছে, আমরা সেই মুহূর্তটাকে ধরে রাখি। আমি প্রথম গিয়েছি কুমারটুলিতে ছবি তুলতে, তখন মানে যে গলিটা দিয়ে ঢুকেছি সেই গলিটার একটা ঘরে ছোট ছোট দুটো বাচ্চা ছেলে ওরা লক্ষ্মী ঠাকুরের রং করছে। ঠিক আছে, দেখলাম গিয়ে সারা সামনেটা পুরো লক্ষ্মী ঠাকুর সাজানো রয়েছে, ওরা ভেতরে বসে রং করছে। তো আমি ওখানে দাঁড়িয়ে, তখন আমার সেই ছোট্ট ক্যামেরাটা আর কি আছে, DSLR তখন আমি কিনিনি, তো আমি ছবি তুললাম, একটা দুটো ছবি তুললাম। তো তার মধ্যে একটা ছেলে বেশ গম্ভীর গলায় আমাকে জিজ্ঞাসা করলো, ছবিগুলো যে তুলছো পাওয়া যাবে কি? বেশ একটা বেশ ভারী কি গলা নিয়ে। আমি বললাম, হ্যাঁ কেন পাওয়া যাবে না, তোদের লাগবে দিয়ে বুঝো। হ্যাঁ, অনেকে তো ছবি তুলে যায়, কেউ তো ছবি টবি দেয় না, দিও যদি তোমাদের তোমার ইচ্ছা হয় ছবি দিও। বেশ একটা আলাদা অ্যাটিটিউড নিয়ে বললো আর কি। আমি ঠিক আছে বাবা, দেবো, তোদের দুজনকে ছবি তুলে না দেবো। তো পরের দিন মানে তার নেক্সট ডে না, তারপরে এক সপ্তাহ পরে আমি যেদিনকে গিয়েছিলাম ইয়েতে কুমারটুলি গিয়েছিলাম, আমি ছেলে দুটোর জন্য দুটো কপি ছবি প্রিন্ট করে নিয়ে গিয়েছিলাম, গিয়ে দিয়েছিলাম আর কি। তো সেই ছবি দুটো দেখে তারা মানে এত আনন্দ পেয়েছে, তাদের সেই বাড়ির সবাইকে ভেতর থেকে ডাকছে, বাবা এসে দেখবে এসো, এই কাকুটা আমাদের জন্য ছবি তুলে নিয়ে এসে দিয়েছে, কেউ তো দেয় না, দেখো এই দিয়েছে। তো সে বাড়ির সবাই এসে চলে আসলো, মানে ওইটা আমার একটা খুব গুড ফিলিং হয়েছিল। মানে আমার মানে ছবি জগতে আমি এখনও ওই ঘটনাটাকে ভুলবো না। এটা হচ্ছে ঝাপান ফেস্টিভ্যাল। এটা হয় বেসিক্যালি পুরুলিয়া, মানে বিষ্ণুপুর, পুরুলিয়া আর ঝাড়খণ্ড, পুরুলিয়া ঝাড়খণ্ডের বর্ডার এরিয়াতে এই জিনিসগুলো, এই ফেস্টিভ্যালটা বেশি ইয়ে করা হয় আর কি, সেলিব্রেশন করা হয়। এই যে ছেলেটার ছবি দেখা যাচ্ছে, এ ওর বাড়িতে এটা অ্যারেঞ্জ করেছিল। তো পরবর্তীটা দেখা গেল যে এই ছেলেটাও পারদর্শী, মানে এই সমস্ত সাপ নিয়ে ইয়ে করতে আর কি। মানে লিটারালি এর বাড়িতেই পুজো, ছোট্ট একটা মন্দির করে সেখানে পুজো হচ্ছে আর কি। তো ও দেখা যাচ্ছে যে ওই সাপুড়েদের কাছ থেকে বিভিন্ন সাপ নিয়ে এসে আর কি মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, গলার মধ্যে পেঁচিয়ে দিচ্ছে, হ্যাঁ সাপের কামড় খাওয়াচ্ছে। মানে আমি এরকমও, আমার কাছে ছবি রয়েছে এই ছেলেটার, যে ও মানে সাপটাকে জীবের মধ্যে ঠেকিয়ে আটকে দিচ্ছে, মানে সাপটা কামড়ে ধরছে জীবটাকে, ঠিক আছে, সেই অবস্থায় ও জীব বার করে রেখে দিয়েছে, সাপটা ঝুলছে, কামড়ে ধরে আছে এবং গলগল করে রক্ত বেরোচ্ছে। তো বাইরে বেরোতে হবে, বাইরে না বেরোলে ছবি অসম্ভব, ছবি তৈরি হবে না, ক্যামেরা সেন্স তৈরি হবে না, বিশেষ করে মানে ছবির ফ্রেম বোঝা যাবে না, অনেক কিছু, অনেক সমস্যা হয়, মানে আলটিমেটলি ছবিটা হবে না। হ্যাঁ, তাকে দেখলাম, এটা হচ্ছে নন্দগাঁওয়ের ছবি। তো এখানে মন্দিরের ভেতরে একটা সমাজ বসে, সমাজ ব্যাপারটা হলো দুই গ্রামের মধ্যে কবির লড়াই, আমরা যেটা আমাদের এখানে যেটা কবির লড়াই হয় আর কি, দুই গ্রামের ভেতরে কবির লড়াই হয় যে কে কোন গ্রাম কথায় বেশি পারদর্শী বা কে, ওই কবির লড়াই একটা চলে। সেই সঙ্গে তার মধ্যে প্রচুর রঙের স্প্রেড করে ওরা আর কি, দুই গ্রামের লোক কি আর কি প্রচুর রং নিয়ে আসে, কিছু ফটোগ্রাফার্স এখানে দেখতে পাওয়া যায় আর কি ওই হোলির সময়টাতে স্পেশালি। তো এখানে এই জায়গা নিয়ে মানে একটা সুটেবল প্লেস নিয়ে বসাটা খুব জরুরি এখানে ছবি নিয়ে। এবং সবথেকে বড় কথা মানে এখানে ক্রাউডটা দেখতেই পাওয়া যাচ্ছে, যে যদি জায়গা নিয়ে ফ্রন্ট রোতে যদি না বসা হয় তাহলে খুব মুশকিল, জলে ছবি হওয়াটা খুব মুশকিল হয়ে যায়। আমি দেখতে পাচ্ছিলাম যে জলের জায়গা রয়েছে, আমি উঠে গেলে হয়তো ওখান থেকে জলটা নিয়ে আসবো, কিন্তু আমি উঠে গেলে আমার পেছনে তিনটে রো ওয়েট করছে আমার ওই জায়গাটা নেওয়ার জন্য। অলরেডি তিনটে লেয়ার পড়ে গিয়েছে মানুষের, এবং তারা কেউ আমার কানের পাশ দিয়ে ক্যামেরা বার করছে, কেউ মাথার উপর দিয়ে ক্যামেরা বার করছে,
ছবিটা নেওয়ার জন্য এখানে আর বাদবা এই সব জায়গা তো কোনো প্রশ্নই ওঠে না মানে ওখানে গেলে আমি হামিশেই যেতাম হারিয়ে যেতাম আর কি তো আমি উঠিনি লিটারালি সেদিনকে সারাটা দিন আমি ওখানে ওইভাবে ওখানে বসে আমি এই ছবিটা পেয়েছিলাম একটাই ভালো শট পেয়েছিলাম একদম গরমকালে হয় এই ইভেন্টটা এবং তার জন্য কি করে লোকাল অর্গানাইজার যারা কি অর্গানাইজ করে যে মন্দির থেকে বা যে ক্লাব থেকে অর্গানাইজ করে তারা কি করে একদম বড় বড় জলের ট্যাঙ্কার নিয়ে এসে যারা মানে ডেইটিজ যারা রয়েছে যারা এই উপোস করে দণ্ডি কাটছেন তাদেরকে পুরো ভেজায় একদম হোস পাইপ দিয়ে পুরো স্নান করায় আর কি যাতে তাদের শরীর গরম না হয়ে যায় কারণ এনারা উপোস করে থাকেন কিচ্ছু খান না তো লিটারালি মানে বোঝাই যাচ্ছে যে প্রত্যেকের জামা কাপড় এখানে ভিজে রাস্তা পুরো জলে থই থই করছে জল ভর্তি রয়েছে তো এই মহিলাও এই বাচ্চাটাকে কোলে নিয়ে যে খুব স্বাভাবিক বাচ্চাটাকে কোলে নিয়ে উনি দণ্ডি কাটছেন তো বাচ্চার গায়েও জল লাগে বাচ্চাকেও ভেজানো হচ্ছে আর কি পুরো আর অস্বস্তি হচ্ছে এত হোস পাইপের এত ফোর্সে জল তাদের গায়ে লাগছে বাচ্চাটা প্রচণ্ড অস্বস্তি হচ্ছে তো ওই মহিলার কোনো তাপত্তাপ নেই উনি যথারীতি ওই বাচ্চাটাকে একদম রাস্তার উপর শুইয়ে দিচ্ছেন শুইয়ে দেওয়ার পর উনি দণ্ডি কাটছেন কেটে আবার বাচ্চাটাকে কোলে নিয়ে সেই দণ্ডির যে দাগটা দাগ পর্যন্ত যাচ্ছেন গিয়ে আবার বাচ্চাটাকে শুয়ে দিচ্ছেন তারপরে নিজে শুয়ে পড়ছেন এই করতে করতে পুরো রাস্তাটা এবং রাস্তাটা বেশ অনেকটাই মানে একটা পাড়ার গলি যতটা হয় মানে সেই পাড়ার একদম এন্ডে মন্দিরটা ছিল পুরো রাস্তাটাই উনি করতে করতে গেলেন তো তখন এই ছবিটা নেওয়া এই শটটা নেওয়া আর কি